দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করুন, কাতারের হুঁশিয়ারি। এদিকে বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান, বললেন কাদের। আরও জানিয়ে দিচ্ছি, চীনকে মোকাবেলায় কঠোর নীতির পরামর্শ ন্যাটো প্রধানের। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তুরস্কে হামলার জোরদার চায়ের পিকেকে গেরিলা নিহত। আরও জানিয়ে দিচ্ছি, অপহরণের পর 25 শ্রমিককে হত্যা করল বার্মিস বিদ্রোহীরা। আরও জানিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রিত্ব গেলেও মাঠ ছাড়বেন না নেতানিয়াহু। সর্বশেষ রয়েছে, সূচির বিচার শুরু। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করুন, কাতারের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কাতার। অস্ট্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল মানসুরি আইএই এর বোর্ড অব গভর্নেন্সের বৈঠকে দেয়া বক্তৃতা এই আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু স্থাপনায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার। আল মানসুরি বরাত দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার ক্ষেত্রে আইএই কে সহযোগিতা করা ইসরায়েলের জন্য অপরিহার্য। পাশাপাশি পরমাণু চুল্লিগুলো যাতে বিদেশি পর্যবেক্ষকরা পরিদর্শন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এদিকে কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে কতগুলো অভিযোগ তোলার পর আল মানসুরি এসব কথা বললেন। তিনি ইসরায়েলি প্রতিনিধির প্রতি উস্কানি সৃষ্টি এবং স্বেচ্ছায় সত্যকে মুছে ফেলা থেকে বিরত থাকতে এবং ইসরায়েলের পরমাণু সক্ষমতার কথা ঢেকে রাখার চেষ্টা করা বন্ধের আহ্বান জানান কাতারি প্রতিনিধি। এছাড়াও তিনি বলেন, কাতার সহ সমস্ত আরব দেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি তে সই করেছে এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার সমস্ত প্রস্তাবনা গ্রহণ করেছে, কিন্তু ইসরায়েল এর কিছুই করেনি। কাতারের প্রতিনিধি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন সহ বিভিন্ন সময়ের আগ্রাসন নিয়েও কথা বলেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান, বললেন কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন উবাইদুল কাদের। উবাইদুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং শেখ হাসিনাকে একাধিকবার হত্যা ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনটি অভিযোগ করে উবাইদুল কাদের বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল না এবং বেগম জিয়া কেউ কখনো হত্যা ষড়যন্ত্র করেনি। বিএনপি ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিশোধে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং আওয়ামী লীগকে বাঁচাতে হলে গণতন্ত্র রক্ষার পাশাপাশি দলের কর্মীদের বাঁচাতে হবে। উবাইদুল কাদের সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না হতে পারলে সৈনিক লীগ করে কোনো লাভ হবে না। চীনকে মোকাবেলায় কঠোর নীতির পরামর্শ ন্যাটো প্রধানের। বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের উচিত আরও কঠোর ও শক্তিশালী নীতি নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলন শুরুর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এসব কথা বলেন। কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের সামরিক বাজেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, দেশটির নৌবাহিনী সারা বিশ্বের সবচেয়ে বড়, দেশটি ন্যূনতম নিত্য নতুন সামরিক অস্ত্র ও সরঞ্জামের ওপর অব্যাহত ভাবে বিশাল বিনিয়োগ করেই চলেছে। এর মাধ্যমে মূলত আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তাই দেশকে মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এদিকে স্টলটেনবার্গ বলেন, চীনের নীতি ও মূল্যবোধ আমাদের মতো নয়, হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের কিভাবে দমন করা হয়েছে সেটা আমরা দেখেছি। একই সঙ্গে চীনের পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু উইগুর মুসলিমদের ওপরও বেইজিংয়ের কঠোর নীতি ও নিপীড়ন আমরা দেখেছি। তার মতে এর পাশাপাশি যেভাবে নিজ দেশের মানুষের ওপর নজরদারি চালাতে শি জিনপিং প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সেটা আমরা এর আগেও কখনো দেখিনি আর কোথাও দেখিনি। তাই এই সব কিছু বিবেচনা করে চীনকে মোকাবেলায় শক্তিশালী ও কঠোর নীতি নিয়ে এগিয়ে যাওয়া ন্যাটোর জন্য খুবই জরুরি। এদিকে যদিও জলবায়ু পরিবর্তন ও অস্ত্র নিরস্ত্রণের মতো সাধারণ সমস্যা সমাধানে সকল দেশেরই চীনের সঙ্গে কাজ করা উচিত বলে সাক্ষাৎকারে স্বীকার করেন ন্যাটো মহাসচিব।
এর আগে অন্য অনেক ইস্যুর পাশাপাশি চীন এবং বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উপায় নির্ধারণে ইংল্যান্ডের কর্নওয়ালে বৈঠকে বসে বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর জোট G7। বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার আলাপ আলোচনার মুখ্য বিষয় ছিল বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা। উপকাঠামো এবং অন্যান্য কারিগরি সাহায্য দিয়ে বিশ্বজুড়ে চীন যেভাবে তাদের প্রলয় বাড়াচ্ছে তার মোকাবেলায় বিকল্প অভিন্ন একটি কৌশল নিতে নতুন একটি পশ্চিমা জোট প্রতিষ্ঠার কথা ভাবছে জোটের রাষ্ট্রনেতারা। এছাড়াও শনিবার চীন ইস্যুতে হয়ে যাওয়া G7 এর বৈঠকে আলোচনায় নেতৃত্ব দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সদস্য দেশগুলোর নেতাদের প্রতি সে সময় আহ্বান জানান তিনি। একই প্রয়োজনের কথা বলেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টেলটেনবার্গ, সূত্র AFP। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের হামলা জোরদার, চার PKK গেরিলা নিহত। ইরাকের উত্তরে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে। অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলাইমানিয়া প্রদেশে আলশু এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের উদ্দীপ্ত দিয়ে কুর্দি ভাষা টেলিভিশন চ্যানেল রোদাও জানিয়েছে, কানি লান এবং দিগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডোহুক প্রদেশের আমেদি এলাকায়ও তুর্কি সামরিক বাহিনী এবং PKK গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে। চ্যানেলের খবরে বলা হয়েছে তুরস্কের হেলিকপ্টার গানশিপ থেকে ওই এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে। এদিকে কুর্দি গেরিলাদের দমনের নামে তুরস্ক কয়েক বছর ধরে ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে অবস্থান করছে। তুর্কি বাহিনীর এই অবস্থানের বিরুদ্ধে ইরাক সরকার বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের অনেকেই বলেছেন ইরাকের তেল সম্পদের উপর বৃহত্তর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। অপহরণের পর প্রসির শ্রমিককে হত্যা করল বার্মিস বিদ্রোহীরা। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি গোষ্ঠী দেশটির পূর্বাঞ্চলের একটি নির্মাণ স্থাপনার 25 শ্রমিককে অপহরণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 14 জুন দেশটির জান্তা নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমের খবরে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন্ট ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশনের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে। এতে বলা হয়েছে গত মাসে KNDO সদস্যরা একটি নির্মাণ স্থাপনার 47 শ্রমিককে অপহরণ করে নিয়ে যান। পরে ওই শ্রমিকদের অন্তত 25 জনকে হত্যা করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে KNDO এর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটির জান্তা সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। দি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এবং সেনা নিয়ন্ত্রিত মায়াবতী টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে দেখা যায় ঘন জঙ্গলের ভেতরে 25 জনের মরদেহ পড়ে আছে। এতে বলা হয়েছে থাইল্যান্ড সীমান্তের কাছের মায়াবতী জেলার উহু ক্রিক সেতুতে কর্মরত ছিলেন এই শ্রমিকরা। গত 31 মে এই নির্মাণ স্থাপনা 47 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় KDN সদস্যরা। অপহরণকৃতদের মধ্যে 10 জন শিশু ও 6 জন নারীও ছিলেন। প্রধানমন্ত্রীত্ব গেলেও মাঠ ছাড়বেন না নেতানিয়াহু। টানা 12 বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। দোদণ্ড এই প্রভাবশালী এবং প্রতাপশালী শাসককে সরাতেই জোট বেঁধেছেন বিরোধীরা, যে জোট অবশেষে নেসেটি আস্থাভোটে জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে। কিন্তু জোট সরকারকে যে শান্তিতে থাকতে দেবেন না নেতানিয়াহু তা আগেই পরিষ্কার ছিল। এবার তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী গেলেও রাজনীতি ছাড়ছেন না তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বের শেষ দিন রোববার তিনি একথা বলেন খবর জেরুজালেম পোস্টের। খবরে বলা হয় নেতানিয়াহু প্রধানমন্ত্রীত্ব ছাড়লেও রাজনীতিতে সক্রিয় থাকবেন। সমর্থকদের বলেন তিনি লোকিয়ত পার্টির প্রধান এবং বিরোধী নেতা হিসেবে থাকবেন। এছাড়া পরের বারে নির্বাচনে হবেন প্রধানমন্ত্রী প্রার্থী। তিনি বলেন আজ ছুটির দিন, সমর্থকদের মাথা উঁচু করে থাকার পরামর্শ দিয়েছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিচ্ছে সূচির বিচার কাজ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সূচির বিচার কাজ শুরু হয়েছে। গত নির্বাচনে প্রচারকালে করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সূচির বিচার হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে 75 বছর বয়সী নোবেল বিজয় নেত্রী অং সাং সূচির বিরুদ্ধে প্রথম এই মামলার বিচার কাজ জুলাই শেষ নাগাদ চলতে পারে বলে তার আইনজীবী জানিয়েছেন। মিয়ানমারের জান্তা সরকারের দাবি, ক্ষমতায় থাকাকালে অং সাং সূচি ঘুষ হিসেবে ইয়াঙ্গুনে মুখ্যমন্ত্রীর কাছ থেকে 6 লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ও 11 কেজি 400 গ্রাম স্বর্ণ নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এর খবরে জানা যায় দাতব্য সংস্থা দাও খিন কিউ ফাউন্ডেশনের সভাপতি থাকাকালে সূচি জমির অপব্যবহার সম্পর্কিত অভিযোগের পাশাপাশি খুশ হিসেবে অর্থ ও স্বর্ণ গ্রহণ করেছিলেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।